ট্যাঙ্কার চালকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো কাঁকসার রাজমাঁধ এলাকার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গেটের সামনে। শনিবার সকাল 11টা নাগাদ সংস্থার ভিতরে একটি ট্যাঙ্কার প্রবেশ করার খবর পাওয়ার পরই ট্যাঙ্কারের চালকরা গেট বন্ধ করে বিক্ষোভে বসেন। চালকদের বিক্ষোভের জেরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ডিপোতে কোনো ট্যাঙ্কার তেল লোডিং করার জন্য ঢুকতে পারেনি। এদিন শতাধিক ট্যাঙ্কারের চালক বিক্ষোভে সামিল হন। এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। চালকদের অভিযোগ, সংস্থার কয়েকজন আধিকারিক বেশ কিছু বেসরকারি পরিবহন সংস্থার সাথে যোগসাজশ করে বেআইনিভাবে ট্যাঙ্কারে করে তেল পরিবহন করার কাজ করছে। অন্যদিকে একের পর এক ট্যাঙ্কারের ফিটনেস ঠিক নেই বলে ট্যাঙ্কার বাতিল করে দেওয়ার ফলে বহু চালকের রোজগার বন্ধ হয়ে গেছে। তাদের অভিযোগ, সংস্থার উচ্চ আধিকারিকদের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাই যতক্ষণ না সংস্থার আধিকারিকরা তাদের সমস্যার সমাধান করছে, ততক্ষণ এই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ভেতরে কোনো ট্যাঙ্কার প্রবেশ করতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন তারা। গাড়িগুলোকে যে ট্রান্সপোর্টারের যে গাড়ি আছে, পাম্পের গাড়ি আছে, সবাইকে হ্যারাসমেন্ট করছে কোম্পানি। কোম্পানি এই কারণে হ্যারাসমেন্ট করছে, কোম্পানি নিজে ভেতর থেকে বেশি মাল দিয়ে বাইরে পয়সা নিচ্ছে কোম্পানির কিছু স্টাফ যোগ সাজসে, তো সেই জন্য ধরা পড়েছে। এবারে আমাদের গাড়িগুলোর প্রতি হ্যারাসমেন্ট করছে। আর দ্বিতীয়ত হচ্ছে কোম্পানির ভেতরে এক দুটো ট্রান্সপোর্টারের চামচা আছে, তারা ভেতর থেকে কার্ড ছাড়াচ্ছে, যেখানে আমাদের লোডিং কার্ড ছাড়ানোর নিয়ম হচ্ছে পার্কিং এ, সেটা ভেতর থেকে কার্ড ছাড়িয়ে ভালো ভালো টিপ করে বাইরে তেল চুরি করছে, সেই তেল চুরির পয়সা তারা বকরা নিচ্ছে, এর সঙ্গে কোম্পানিরও যোগসাজ হয়েছে। আর গাড়িগুলোকে ক্যালিব্রেশন করে আসছে, অ্যাকুরেট ক্যালিব্রেশন করে আসে, এইখানে বলছে গাড়ি ঠিক নেই। নেতা বলে এখানে কেউ নেই, সব আমরা গাড়ির মালিক, ড্রাইভার কারা ছিল এখানে, নেতা বলে কোনো রাজনৈতিক দল নেই এখানে, সবাই এক। চক্রান্ত কোম্পানি করছে, হ্যাঁ কোম্পানি করছে, তার সঙ্গে দু একটা ট্রান্সপোর্টার, হ্যাঁ ট্রান্সপোর্টার টেনিয়া, ট্রান্সপোর্টার ঠিক নয়, ট্রান্সপোর্টার টেনিয়া, সে ভেতর থেকে কার্ড ছাড়াচ্ছে। মনে করুন খারাপ ভালো একটা লোড আছে, অফিসার থেকে ফিটিং করে, তার ভেতরে কি কাজ আছে? আর অযৌক্তিক ভাবে আমাদের গাড়িগুলোর প্রতি হ্যারাসমেন্ট করছে। টায়ারে বলছে রিসোল টায়ার লাগবে না, ভালো টায়ার যদি 50% গুটি থাকছে সেটাকে ক্যান্সেল করে দিচ্ছে। গাড়ি ঢোকার নিয়ম হচ্ছে এইদিকে উল্টো দিকে গাড়ি ঢোকাচ্ছে, কোম্পানি সাথে কোম্পানি যা খুশি তাই করে যাচ্ছে। বলতে এইখানে কিছু সাহেব আছে, দু একটা সাহেব আছে, তারা সেটিং করে মাল বার করছে, রেগুলার মাল বার করছে, মানে গাড়ি গাড়ি মাল বার করছে। আর পুরো প্রবলেমটা পড়ছে আমাদের ড্রাইভারদের, পুরো পেকটা পড়ছে আমাদের ড্রাইভার। কত ড্রাইভার আছে এখানে? মোটামুটি 300 ড্রাইভার, 300 খালাসি, 300 ড্রাইভার খালাসি আছে, হ্যাঁ খালাসি। হ্যাঁ আজকে তো গাড়ি বন্ধ রয়েছে, হ্যাঁ সেইভাবে এখানে আমাদেরকে লোড দেয় না। নিয়ম একটা ওয়েস্টার্ন মেজর একটা আমাদের ক্যালিভেশন ইয়ে দেয়, চার্ট দেয়, সেই চার্টটা এসে আইওসি কে দিতে হয়। আইওসি আবার আইওসি ঠিক মতো আমাদের